নমস্কার, শুরু করছি আমাদের আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে প্রিয়জনের প্রিয়দর্শিনীর অনুষ্ঠান, অর্থাৎ প্রিয়াঙ্কার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। সবগুলোতে খুব প্রিয় প্রিয় ব্যাপার রয়েছে, প্রিয় মানুষদের সংস্পর্শে তৈরি আর কি, এবং আপনাদের কাছে ও খুব প্রিয় হয়ে উঠেছে প্রিয়াঙ্কা। আসলে ওর ক্রিয়েশনটা একটু অন্যরকম, ও সব রকমভাবে নিজেকে সাজাতে পারে। দেখুন ও কি সুন্দর নিজে সেজে রয়েছে, দু রকম মেটেরিয়াল না? হ্যাঁ, দু রকমের মেটেরিয়াল। ওপরটা জর্জেটে আছে আর নিচটা আছে খাদিতে, খাদিতে, এবং সেটাকে মিলিয়ে মিলিয়ে সুন্দর করে সেজেছে, এবং সুন্দর একদম ম্যাচিং জুয়েলারি। তো তোমার কাছে যারা আসবেন তারা এরকম ধরনের ম্যাচিং জুয়েলারিও পেয়ে যাবে, জুয়েলারি, শাড়ি, ব্লাউজ, কুর্তি, সব সমস্ত একটা বুটিকে যা যা পাওয়া যায় সব পাওয়া যাবে। তো চলে আসুন, এটা হচ্ছে একদম বরানগর থানার পাশে, চলে যাই একদম প্রথম সারি, এক নম্বর সারি থেকে। তোমারটা হচ্ছে বরানগর থানার পাশে জুম স্টুডিওর গলিতে, নেতাজি কলোনি, কালী মন্দিরের ঠিক উল্টো দিকে। প্রথম সারি সরস্বতী পুজো, বসন্ত, সবগুলোকে মাথায় রেখে একেবারে ইয়ালোর মধ্যে হ্যান্ড পেইন্টিং। হ্যান্ড পেইন্টিং শাড়িটা নিজে খুব সুন্দর, পাড়টা ভীষণ সুন্দর, রেশমের পাড়, আর পেইন্টিংটা একদম ফ্রি হ্যান্ড পেইন্টিং, ড্যাম্পের পেইন্টিং, ড্যাম্পের কাজ আছে। এক নম্বর শাড়ি 1350, নাম্বার 1350, এটা উইদাউট ব্লাউজ। এই তো তাঁতের শাড়িতে তো ব্লাউজ থাকেই না। নাম্বার 2 এবার দেখাবো, এটাও ধনেখালি, ওটাও ধনেখালি দাঁত ছিল, এটাও ধনেখালি, স্যাটিন বর্ডার আছে। হ্যাঁ, এবং এটা তো স্যাটিন বর্ডার, গ্রে কালার, গ্রে কালার, আর সব বয়সে সবার পরার জন্য। আর মেদিনীপুর পটচিত্রের যে ছবিটা সেটাকেই তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 2, দু নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 1350, 1350, দু নম্বর। দুটোই তাঁতে পেন্টিং, দুটোই সেম প্রাইস। এবার দেখাবো তিন নম্বর, বেঙ্গল হ্যান্ডলুম, নাম্বার 3। হ্যান্ডলুমের একটা বিশেষত্ব কী বলতো, মানে বহরটা অনেকটা হয়, পরে খুব আরাম পাওয়া যায়, এবং মাঝখান থেকে কিন্তু এভাবে যাচ্ছে মিডল প্যানেলে মাল্টিকালার, মানে গ্রিন, রেড, ইয়েলো স্ট্রাইপ, আর তার সঙ্গে একটা জিগজ্যাগ উইভ। এই হচ্ছে শাড়িটা, এটার দাম হচ্ছে 1450, নাম্বার 3। তিন নম্বর শাড়ি 1450 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস, তিনের পরে যে ব্লাউজ পিস হবেই, নাম্বার 4। ওইটারই আরেকটা কম্বিনেশন, ওটা রেডের টাচে ছিল, এটা ব্লু গ্রিনের টাচে, একই প্যাটার্ন, সবই একই। নাম্বার 4 1450, চার নম্বর শাড়ি 1450 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ। নাম্বার 5 এ যাব, পাঁচ নম্বর, এটা ভাগলপুর আছে, নাম্বার 5, মানে ভাগলপুর রেশম সিল্ক, রেশম কটন, যেটা রেশম কটন, তার মধ্যে না একদম হ্যান্ড অ্যাপ্লিকের কাজ রয়েছে, ব্লকের সঙ্গে ব্রাশিং, ব্লক এবং হ্যান্ড অ্যাপ্লিক, একদম বসন্তের ছোঁয়া দেখতে। তুমি দেখো অ্যাপ্লিকটা কি সুন্দর, মানে পাশ থেকে যে ব্লকটা তার মাঝখানে এত সুন্দর করে অ্যাপ্লিকটা করা, খুব সুন্দর, একদম বসন্তের কথা মাথায় রেখে এই পোর্শনটা না পুরোটাই ব্লকে আছে। এবং এটা হচ্ছে 1550, নাম্বার 5 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ। পাঁচ নম্বর 1550, ছ নম্বর, এটাও ভাগলপুরেই যাচ্ছে। এই প্যাটার্নটা তো ভীষণ চাহিদা ছিল একটা সময়। নাম্বার 6, ছ নম্বর, এটা হচ্ছে নাম্বার 6, এটাও ব্লকের সঙ্গে অ্যাপ্লিক, হ্যান্ড অ্যাপ্লিক উইথ স্টিচ অ্যান্ড উইথ কালার ব্রাশিং, সব একটা, মানে শাড়িতে যা যা করা সম্ভব সব করা হয়েছে, কিন্তু এতটুকু লাউড হয়নি, ক্লামজি হয়নি। আর একটা কথা বলি, এই শাড়িগুলো একদম সরস্বতী পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কেউ যদি বিয়েতে মনে করেন, বিয়ে বাড়িতে সকালে পরবেন, তিনি পরতে পারেন। নাম্বার হচ্ছে 6, দাম হচ্ছে 1550, ছ নম্বর 1550। যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য সব রকমভাবে সুবিধা রয়েছে, আপনারা যোগাযোগ করুন, তবে এখন বুকিং করুন, অন্য কোনো ইনফরমেশন নয়, অন্য ইনফরমেশনের জন্য আপনারা বিকেলবেলার পরে ফোন করুন। এটা কেটে জুড়ে হয়েছে, হ্যাঁ কেটে জুড়ে হয়েছে, এবং এটা আঁচল, এটা ভাগলপুর সিল্কের উপরে, হ্যাঁ এগুলো ভাগলপুর সিল্কে, এটার সঙ্গে আমরা একটা রেডি, হ্যান্ড পেইন্টিং, তো আঁচলটা পুরোটাই রয়েছে, আর এটা ব্লাউজটা রেডি করে দেওয়া আছে, তার পিঠে এরকম, এটা ব্যাক পোর্শনে ওই পেইন্টিংটাকেই রাখা হয়েছে, আর পুরো বডি, শুধু আঁচল পোর্শনটা যেরকম গেছে সেরকমই গেছে তোমার ব্লাউজটা, বাদ বাকি পুরোটা সেম আছে, পুরো এটা কিন্তু প্রিন্ট, এটা প্রিন্ট। দাম হচ্ছে 2650, কিন্তু কোনো রকম ভাবে উঠে যাবে না, এই প্রিন্টটা একদম ভালো। 2650, নাম্বার 7, সাত নম্বর শাড়ি 2650। আর ব্লাউজগুলো কাস্টমাইজ করা যাবে, ছোট বড় সব রকমই করা যাবে। এবার আসছি আট নম্বর, এই শাড়িগুলোকে সাজানো হয়েছে, হ্যাঁ নাম্বার 8, আট নম্বর শাড়ি, এটাও হাফটা, মানে আঁচলও, মানে চেস্ট পোর্শন অবধি আঁচল এবং চেস্ট পর্যন্ত, পিঙ্ক কালারটা, পিচ পিঙ্ক, পিচ পিঙ্কটা, আর বর্ডারটা না একটা মাল্টি কালার একটা বর্ডার, তার সঙ্গে একটা বিডসের বর্ডারও গেছে, এর সাথে রেডি এরকম ব্লাউজ। হ্যাঁ, এবং এই ব্লাউজগুলো কিন্তু আপনি মার্জিন দেওয়া রয়েছে, আপনি আপনার সাইজ অনুযায়ী করে নিতে পারবেন। আর এই দিকটা পুরো বন্ধেজের প্রিন্ট হয়েছে,
এবং এটা হচ্ছে আমাদের আজকের 8 নম্বর 2650 নাম্বার 8265 করা হয়েছে আর কি। এবং এই শাড়িগুলো না আরো পাবেন, কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিস, একটা একজনের জন্যই অবশ্যই। 9 নম্বর তোমার জর্জেটে যেরকম কাজ হয়েছে সেরকমই বাংলাদেশ তাঁতে করা হয়েছে, বাংলাদেশ তাঁতে প্রচুর কাজ, কিন্তু প্রচুর প্রচুর আই থিংক এটা চেরা উল দিয়ে, চেরা উল দিয়ে পুরো মানে হ্যান্ড ওয়ার্ক পুরোটাই একদম হাতের কাজ, সরস্বতী মানে যেরকম কাজ করতে কাঁথায় খাটনি আছে সেটা এরকম, এটাতেও সেম খাটনি আছে এবং এর মধ্যে না সিকোয়েন্স দিয়ে দিয়ে হাইলাইট করা হয়েছে এবং এটার দাম হচ্ছে বিয়েবাড়িরও সকালবেলা একদম ভীষণ ভালো লাগবে। আর উইদাউট ব্ল্যাক, তো ব্ল্যাকও নেই বিয়ের কোনো, যদি মনে করেন গায়ে হলুদের পরে পরবেন পরতেই পারেন। 3750 নাম্বার 9 নম্বর শাড়ি, ব্লাউজের প্রভিশন দেওয়া আছে, বুঝে কাটবেন নাম্বার 9 3750 নাম্বার 10 ওটা ছিল ইয়েলোতে, এটা হচ্ছে অরেঞ্জে, প্যাটার্নটা একই রয়েছে, ডিজাইনটা বদলে গেছে, কনসেপ্টটা একই রয়েছে, চেরা উল দিয়েই কাজ কিন্তু ডিজাইনটা বদলে গেছে। আর কি ব্রাইট হয়েছে গো, বিয়েবাড়ির সকাল যে কোনো গ্যাদারিং এ সন্ধেবেলা হলেও পরা যায়, একটা কটন শাড়ি এটাকে কেউ বলবেই না, একটা কটন শাড়িকে পার্টি লুক দেয়া হয়েছে একদম। আর কাজটা খুব বোল্ড কাজ হয়েছে, কালারগুলো খুব বোল্ড, বসন্ত আসছে। 3750 নাম্বার 10। এবার আসবো নাম্বার 11, 11 নম্বর, 11 নম্বর লিনেনে বাটিক। লিনেন এমন একটা মেটেরিয়াল যেটাতে বাটিকে মনে হয় সবচেয়ে ভালো কালার ধরে, বাটিকের কালার সবচেয়ে ভালো আসে লিনেনে। এটা ব্ল্যাক গ্রিনের কম্বিনেশন, কর্নার টু কর্নার, আঁচলের পর থেকে একদম এরমভাবে কর্নার টু কর্নার, নাম্বার 11, 11 নম্বর শাড়ি, দাম হচ্ছে 2850, 2850 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ নাম্বার 11। এবার রেড ব্ল্যাক নাম্বার 12, 12 নম্বর, নাম্বার 12, 12 নম্বর শাড়ি। এটা আঁচল, এটা হাফ হাফে আছে একদম, মানে এটা ডান হাত অব্দি শেষ, তারপরে কিন্তু আসছে রেডটা একদম ভার্মিলিয়ান রেড, একটা ভালো লাগছে বেশ দেখতে। 12 নম্বর শাড়ি 2850 উইথ ব্লাউজ পিস। 13 নম্বরে যাব, নাম্বার 13, এটা ফিশ মোটিভ, এটা না ভীষণ মানে স্মার্ট দেখতে হয়েছে গো। আর এটা কিন্তু ব্ল্যাক নয়, একদম মিডনাইট ব্লু, ব্লু মিডনাইট ব্লু, আর তার মধ্যে মাছটা যাচ্ছে হচ্ছে ইয়েলো রাস্ট অ্যান্ড গ্রিনে, আর বডিটা আসছে এভাবে ক্র্যাকি, খুব স্মার্ট দেখতে হয়েছে শাড়িটা। আবার কুচিতে গিয়ে আবার ব্লুটা কন্টিনিউ, কুচি থেকে বাদ বাকি পুরোটা না গো, আবার ব্লুটা কন্টিনিউ হবে, এটা হচ্ছে আঁচল, কুচি থেকে বাদ বাকি পুরোটা যাবে এরকম। দাম হচ্ছে মাত্র 2850 নাম্বার 13, 13 নম্বর 2850। এবার লিনেনেই আড়ি কাজ, এটা একদম নতুন ভাবনা, নাম্বার 14 নম্বর শাড়ি, হ্যান্ডারি 2550, এটা একদম নতুন ভাবনা এবং দেখুন কাজটা একদম হাতে আড়ি, সারা শাড়িতে 3550 কত গো, এটা 3550, এটা হচ্ছে নাম্বার 14, 14 নম্বর শাড়ি, 3550, প্রচুর কাজ, টিল ব্লু, টিল ব্লু, অ্যাকচুয়ালি গ্রে আর ব্লু মিলিয়ে যে টোনটা হয়, আর রেডের কন্ট্রাস্টে বর্ডারটা গেছে, শাড়িটার রংটাও খুব সুন্দর, তোমার সুতোর রংগুলো খুব সুন্দর করে তুমি বেছেছ, উইথ ব্লাউজ, দাম হচ্ছে 3550 নাম্বার 14, নাম্বার 15 ওটারই অন্য আর একটা কালার কম্বিনেশন, এটা আবার হাফ হাফ, হাফ হাফ মানে আড়াআড়িতে লিনেনটা হাফ হাফ, উইভিংই এরকমভাবে ছিল, তাকে আরেকটু সাজানো হয়েছে, পাটটাও খুব সুন্দর করে করা হয়েছে, এটাও 3550, 3550 3550, আমরা দুটো লিনেন দেখলাম, এটাও 3550 নাম্বার 15, 15 নম্বর 3550। এবারে আসবো নাম্বার 16, 16 নম্বর কাঁথা, হ্যাঁ আমরা পর পর কয়েকটা কাঁথা দেখে নেব, বাটিক কাঁথা, এটা এটা বাটিক কাঁথা, কাঁথার তো কোনো বিকল্প হয় না, এটা ল্যাভেন্ডার ডার্ক বলতে পারি বা মব লাইট বলতে পারি কালারটা, তার মধ্যে ফুল যাচ্ছে আঁচল এবং পাড়ে, আর বডিতে পুরোটা ক্র্যাক, পুরোটা নাম্বার 16, 16 নম্বর শাড়ি, 6550, প্রাইসটা কিন্তু খুব কম, কারণ এটা তোমার ব্যাঙ্গালোর সিল্কের উপরে যাচ্ছে, আমার যা আছে সব মেটেরিয়াল সব পিওরেই আছে, এটা হচ্ছে ব্লাউজ 6550, 6550, আর আমার সব সিল্কেই বা তসরেই সিল্ক মার্ক দেওয়া আছে। এবারে আসবো হচ্ছে নাম্বার 17, 17 নম্বর শাড়ি, এই হ্যাঁ 17 নম্বর, নাম্বার 17, 7250, আঁচল একটু ক্লোজে দেখাবো কাজগুলো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ দেখুন কিভাবে যাচ্ছে, নাম্বার 17, 17 নম্বর, তসরে ফোক মানে ফাইন আর্টস ফোক যেটা সেই গাঁথাটা,
কিন্তু এখানে যেটা করা হয়েছে সুতোর রংগুলোকে যে নেওয়া হয়েছে না, খুব সাটল টোন নেওয়া হয়েছে, দু তিনটে কালার ছাড়া ম্যাক্সিমাম টোন কিন্তু একদম সফট টোন, প্যাস্টেল শেডে নেওয়া হয়েছে। 7250 নাম্বার 17, 17 নম্বর 7250। এবার দেখাবো 18 নাম্বার 18। হোলসেলাররা যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন আপনার জন্য প্রচুর সুযোগ রয়েছে। কলকাতা শহরের মধ্যে তো হোম ডেলিভারি হয়ে যাবে, কলকাতার বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জটা দিতে হবে, ওটা দিয়ে দিতে হবে আপনাদের হোম ডেলিভারি চার্জ এবং কুরিয়ার চার্জ। এই শাড়িটা এবার দেখাই, এটা ব্লকের সঙ্গে ব্রাশিং, মানে এইখানে এই ধরো তিনটে লাইন তুমি ব্রাশিং করে তারপরে কাঁথা, রামায়ণ তসরে রামায়ণ কাঁথাতে হয়েছে রামায়ণ, দেখুন মানে সেই রাম সীতার বনবাসে যাওয়া থেকে শুরু করে মানিকপথ সমস্তটা অগ্নিপরীক্ষা। আমি দেখলাম যে শূর্পণখার নাক কাটার ছবিটাও আছে ওখানে, একদম শূর্পণখার নাক যে কাটা হচ্ছে সেই ছবিও আছে এই দেখুন। হ্যাঁ দারুণ, এবং শাড়িটার দামটা হচ্ছে মাত্র 6550 নাম্বার 14, 14 নম্বর শাড়ি 6550 উইথ ব্লাউজ উইথ নাম্বার হচ্ছে, এবার আসবো নাম্বার, ওটা ছিল নাম্বার 19, 19 নম্বর, 14 বলেছি 19 নম্বর ছিল, দাম ছিল 6550। 20 নম্বর শাড়িতে আসছে, এটা অ্যাপ্লিক কাঁথা, এই কাঁথাটা আমার খুব পছন্দের, পাটটা পুরোটাই ব্ল্যাক দিয়ে অ্যাপ্লিক যাচ্ছে, আঁচলের মিডল পার্টে লালটা দেখছি ওটাও অ্যাপ্লিক, অ্যাপ্লিকের মধ্যে কাঁথা, আর এই দিকটা না বার ভরাটের কাজ আছে, এই জায়গাটা বার ভরাটের কাজ, আর শাড়িটা অসম্ভব ভালো কাজ হয়েছে, খুব ছোট ছোট করে পুরো বডিটাতে কাজ, কোথাও বাদ নেই, পুরো একদম শেষ অবধি কাজ আছে। এটা হচ্ছে তোমার আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 27850, 20 নম্বর শাড়ি 7850 নাম্বার 20, খুব সফিস্টিকেটেড, খুব ব্লাউজটা জ্যাকেট করা 7850। 21 21 নম্বর শাড়িতে যাব নাম্বার 21, এটাও কাতানে হ্যান্ড পেইন্টিং, সেটাকে হাইলাইট করার জন্য ভীষণ ভালো হয়েছে গো শাড়িটা, হ্যান্ড পেইন্টিং হয়েছে তার সঙ্গে সেটার ভেতরেও পেইন্টিং কাঁথা হয়েছে, বাইরেটা পুরোটা আবার গায়ের উপর, অ্যাকচুয়ালি শাড়িটা ছিল তোমার হচ্ছে সাদা, তাকে হলুদ কালো এতগুলো রঙে আনা, কি আবার কুচিতে গিয়ে আবার কুচিতে গিয়ে ওই সেম পেইন্টিংটা যেটা আঁচলে গেছে এইভাবে যাবে কুচিটা, কাজটাও ভীষণ নিখুঁত, একটু দেখাতে বলি যে এইভাবে বুটিগুলো গেছে কলকার মধ্যে, দামটা হচ্ছে 7250 নাম্বার 21 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও খুব ভাইব্রেন্ট, আবারও বলছি আপনারা দেখছেন কিন্তু প্রিয়জনের প্রিয়দর্শিনী, ওদের একটা ট্যাগলাইন হচ্ছে এক্সক্লুসিভস নয় এক্সপেন্সিভ নয় এক্সক্লুসিভস, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা যে আপনি এক্সক্লুসিভস পরবেন আপনার সাধ্যের মধ্যে, এটাও তসরে কাঁথা, তসরে কাঁথা, তসরে কাঁথা হয়েছে তার সঙ্গে কর্নার কর্নার শিংটা গেছে, আর পিঙ্কের সাথে একটা অফবিট কালার দেওয়া হয়েছে একদম চেঞ্জ করার জন্য, একটা ব্রেক এসছে এর জন্য, এবং এটার রেঞ্জ হচ্ছে 7750 নাম্বার 22, 22 নম্বর শাড়ি 7750, কাঁথা পরুন এবং আপনি অনেক মানুষকে একসাথে ভালো রাখতে পারবেন, এটা আমার নিজস্ব ভাবনাতে আমি কথাটা বলি, আমার মনে হয় বহু পরিবার ভালো থাকবে। হ্যাঁ এই শাড়িটাও ভীষণ ভালো, ভীষণ সুন্দর, এটাকে ওই মানে এটাও তো তসর, হ্যাঁ তসর একদম পিওর, আমার কাছে পিওর তসর একদম সব কাঁথা পিওরেই হবে, এবং এটা কিন্তু পাচ্ছেন মাঝখানটা হচ্ছে একদম স্লেট কালার মানে গ্রে কালার যেটা, আর এই পাড় ধরে এটাকে ব্রাশিং করে আনা হয়েছে, মানে এটা হচ্ছে মানে পেইন্টিং এই এসছে আর কি, তার উপরে কাঁথা হয়েছে, দাবার ছকটাকে এতে করা হয়েছে। 23750 23 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, তবে এগুলো না একটা একটাই একটা একটাই, এটা অর্ডার আমি মানে নেবো না আর দ্বিতীয় পিস হবেও না। 7550 নাম্বার 23 24, এবার দেখবো চেলির কাজের, যিনি আগে পেমেন্ট করবেন তারই শাড়িটা তার, এবং বাইরের বন্ধুরা খুব দ্রুত পেমেন্ট করুন, আর এখন যেহেতু ইউটিউবে প্রোগ্রাম থেকে যাচ্ছে যার ফলে আপনারা নিশ্চিত হয়ে বুকিংটা করুন, বারবার দেখুন অনুষ্ঠানটা, আপনি যান ফেসবুকে যান ইউটিউবে যান,
বারবার দেখে ধীরে সুস্থে দেখে তারপরে বুকিংটা করুন। এটা চেলির টেম্পল, চেলির পাড়, আর ভেতরে দেখুন গুড়িরানের কাজ। এটা পার আঁচলের কাঁথা দেখালাম, পার আঁচলের, যারা এবং হেভি কিছু লোক অথচ তো এক্সক্লুসিভ কিছু চাইছে। এটা 24 নম্বর শাড়ি, 6550 নাম্বার, 24 24 নম্বর, 6550 নাম্বার, 24 6550 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ নাম্বার 25। এটা একটা গুজরাটি, এটাও তসর, তসরে গুজরাটি, এটা মানে অ্যাসিড পেইন্টিং এর সঙ্গে গুজরাটি পেইন্টিং। কাঁথা আমরা দেখে থাকি, এর মধ্যে কাঁথার কাজও রয়েছে, গুড়িরানো রয়েছে, কিন্তু মেইনলি এখানে গুজরাটিটাকে হাইলাইট করা হয়েছে এবং প্রচুর কাজ, কিন্তু প্রচুর পেইন্টিং, প্রচুর কাজ। এই হচ্ছে শাড়িটা, দামটা হচ্ছে তোমার 7550 নাম্বার 25 25 নম্বর শাড়ি, 7550 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ। 26 এ যাব, 26 নম্বর, এটা হচ্ছে আড়ি নাম্বার 26। সমস্ত রকমের হ্যান্ডওয়ার্ক দেখিয়ে দিলাম একদম, গুজরাটি দেখালে, কাঁথা দেখালে, আড়ি দেখালে, আড়ি তুমি লিনেনেও দেখিয়ে দিলে, নতুনত্ব একদম। এটা একদম ট্রেডিশনাল ডিজাইন, হ্যান্ডারির একদম প্রথম যে ডিজাইন সেই ডিজাইনটা এটা, এটাও কিন্তু তসরেই একটা সুতো, মানে এতটাই নিকট, মানে অনেকেই ভাবছে এটা পেইন্টিং করা। এবং এই তসরের রংটা হচ্ছে লাইট টু লাইট পিচ বলা যেতে পারে, এবং তার মধ্যে ভাবে যাচ্ছে লাল ছাড়া একটা শাড়ি, 6350 26 নম্বর নাম্বার, 26 6350 ব্লাউজ পিস। এবারে আসবো হচ্ছে 27 নম্বর, এটা ডুপিয়ন তো, হ্যাঁ ডুপিয়ন, একদম ডুপিয়ন কোষাতে কাঁথা, কাঁথা নয় এটা পেইন্টিং হয়েছে। ও মাই গড, আমি তো ভাবি যে কাঁথা হয়েছে, না পেইন্টিং হয়েছে, মানে আমি ভাবছিলাম এটা কাঁথা স্টিচ, এত সুন্দর পুরো হাতে আঁকা, হ্যাঁ হাতে আঁকা, এই এই জায়গাটা না দূর থেকে ভাবছিলাম স্টিচ হয়েছে, এটা হ্যান্ড পেইন্টিং হয়েছে, ডুপিয়ান কোষাতে হ্যান্ড পেইন্টিং, এটা একদম বেজ কালারে হয়েছে, একদম ভেজ কালারে হয়েছে, কিন্তু এটা মানে এখানকার কাজ, মানে এটা ভেজ কালার দিয়ে করেছো কিন্তু এখানে এখানকার কাজ। 27 27 নম্বর 7550 7550 27 নম্বর নাম্বার, 27 7550 নাম্বার, 28 এটাও খুব সুন্দর হয়েছে গো, 28 নম্বর নাম্বার 28, এটাও আঁচল আর ব্লাউজটা রেডে, পাটটা রেড আর বডিটা না স্টিল কালার, স্টিল কালার, তার মধ্যে ভাবে যাচ্ছে কলমকারী পেইন্টিং, কিন্তু আমাদের বাংলার পেইন্টিং, বাংলার পেইন্টিং, ভেজ কালার ব্যবহার হয়েছে কিন্তু বাংলাতে হয়েছে। নাম্বার 28 এর রেঞ্জটা হচ্ছে 7550 উইথ ব্লাউজ। 29 এ যাব, 29 নম্বর, এটা হচ্ছে পাড়া চুলের, এবং এটা হচ্ছে মধুবনী, এবং এটা কিন্তু মিথিলারি কাজ, এটা মধুবনী পেইন্টিং, পেইন্টিং হয়েছে। আর কি স্মার্ট দেখতে হয়েছে, এটা 31st ডিসেম্বরের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমার ট্রেডিশনাল সাজটাও হবে অথচ একদম মানে পার্টি পার্টি লুক হবে। 31st ডিসেম্বরের কথা বললাম ঠিকই, কিন্তু 31st জানুয়ারিতে 12:30টায় আমার শো রয়েছে প্রিয়জনের প্রিয়দর্শিনী, দেখতে কেউ ভুলবেন না। নতুন বছর নতুন সম্ভার নিয়ে প্রিয়াঙ্কা থাকবে, ওই যে এক্সপেন্সিভ নয় এক্সক্লুসিভ সম্ভার নিয়ে থাকবে, একদম একদম। আর এটা না তোমার স্যান্ডেল, যে তোমার স্যান্ড পলিশ যেটা থাকে আর কি, ওদের সেই ক্যালেন্ডার পলিশটা করা আছে, করা পলিশ, মানে মারাত্মকটা শাইন আছে, তসর হওয়া, তসরের যেমন ম্যাট হয় এটা ম্যাট। এটা 6350 নাম্বার 29 29 নম্বর 6350, এগুলো একদম জরি বর্ডার দেশি তসর, না একদম জরি বর্ডার দেশি তসর, এবং ওখানকার পেইন্টিং, এটাও কেজ পেজ কালার কিন্তু এটা ওখানকার, দুটো রকমই দেখিয়ে দিলাম, এখানকার কাজ ওখানকার কাজ দুটোই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 6350 নাম্বার 30 30 নম্বর, 30 নম্বর 6350 উইথ ব্লাউজ। আচ্ছা 31 নম্বর বিষ্ণুপুর কাতান, এর মধ্যে জুয়েলারি আছে, না জুয়েলারি আছে, এটা 31 নম্বর, তার মধ্যে সেই কাজটা যেটা আমরা দেখাচ্ছিলাম ব্লকের সঙ্গে সেই কাজটাই কিন্তু যাচ্ছে, নাম্বার 31 31 নম্বর ক্রস কালার। এই হচ্ছে শাড়িটা, পুরো অ্যাপ্লিক ব্লক সবই রয়েছে। তুমি জুয়েলারিটা কি রেখেছিস সঙ্গে, জুয়েলারিটা একটা এর সাথে ম্যাচিং করে এরকম জুয়েলারি, এই জুয়েলারিগুলো শাড়িটার সঙ্গে দাম আলাদা করাই রয়েছে, যদি চান আপনি নিতে পারেন। এটা 350 আছে ওদের, জুয়েলারি উইথ ইয়াররিং, হ্যাঁ উইথ ইয়াররিং, ইয়াররিংটা আনেনি হারিয়ে যাওয়ার ভয়, 350 টাকা হচ্ছে জুয়েলারি, আর শাড়ির দামটা হচ্ছে 5050 নাম্বার 31 উইথ ব্লাউজ, এটা পিওর বিষ্ণুপুর, 5050 হচ্ছে শাড়ির দাম। এটাতেও জুয়েলারি, এটা না কাটওয়ার্ক, কাটওয়ার্ক আছে তসরে, এটাও জরি বর্ডার দেশি তসর, তাতে কাটওয়ার্কের সঙ্গে ব্লক গেছে, স্টিচও আছে।
শাড়িটাকে সাজানো হয়েছে আর কি, কাটওয়ার্ক আছে, কাটওয়ার্ক এবং এই যত সাদা ফুল সবটা কিন্তু সুতিতে আছে। এই হচ্ছে শাড়িটা পুরোটা এইভাবে গেছে, এর সঙ্গে জুয়েলারিটা দেখো, জুয়েলারিটা এর সাথে এই রকম এরকম রেখেছি, কারণ শাড়িটা নিজেই এতটাই অর্নামেন্টাল যে এর সাথে হেভি জুয়েলারি কিছু ভালো লাগবে না। এবং জুয়েলারিটা না দুদিকেই যাবে, উল্টে গেলেও আপনি সেটা পড়তে পারবেন, সেটাও কিন্তু ডিজাইন হতে পারে। আঁচল পাড় ওইটাতে যেমন দুদিকে সুতোটা ছিল, ওইদিকে দুদিকে দু রকমের পাড় ছিল, এটা সিঙ্গেল পাড়ে রয়েছে, তার সঙ্গে জুয়েলারিটা, জুয়েলারিটা খুব সুন্দর মনের মানুষ। বাহ, পেন্ডিং জুয়েলারি 350 এটাও রয়েছে, জুয়েলারি 350 আর শাড়ি হচ্ছে 3550, নাম্বার 33 দেখালাম, 33 নম্বর, 5550 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ 34 এ যাব। এটা নতুন কাজ করছি, এটা কাজটা একটু দেখাতে হবে, কারণ কাজটাই মেন, এই শাড়িটার মেটেরিয়ালের থেকে হচ্ছে কাজটা মেন। বাহ, কালারটাও খুব আনকমন, মানে একটু হেভি কাজ, হেভি কাজ। এই কালারটা তোমার হচ্ছে লাইট গ্রে, লাইট গ্রে কালার, তার মধ্যে খুব ব্রাইট কালার ব্যবহার করা হয়েছে, বর্ডারে ভেলভেটের উপরে ওয়ার্ক হয়েছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, একদম মানে অফবিট কালার ব্যবহার করা। দামটা হচ্ছে তোমার 5550, এটা হচ্ছে নাম্বার 34, 3550, 34 এর পরে যাবো 35, এটা হচ্ছে জারদৌসি কাজ একদম, এটা ব্রাইডাল একদম, বিয়ের কোণের একটা শাড়ি এটা হতে পারে, হতে পারে। বাহ, এটা তো স্যাটিনের উপরে কাজটা হয়েছে, স্যাটিন সিল্ক আছে, তার মধ্যে পুরো পাটটার মধ্যে একটা অরেঞ্জ রস সিল্কের উপরে কাজটা করে বসানো, গায়ের উপরে সরাসরি কাজ হয়েছে, প্রচুর কাজ, প্রচুর। দাম হচ্ছে 6550, নাম্বার 35, 35 নম্বর, আর এই হচ্ছে ব্লাউজটা, হেভি ব্লাউজ, ব্লাউজ পিসটাও জ্যাকেট করে দেওয়া আছে, হেভি ব্লাউজ একদম, 6550, নাম্বার 35, 36 এ যাব, বাটিক সিল্কে বাটিক, নাম্বার 36, 36 নম্বরে ব্ল্যাকে। কেউ কেউ মনে করেন যে বাটিকটা এখনো চলছে, বাটিক এখনো চলছে না, বাটিক সারা জীবন চলবে, বাটিকের কখনো একটা ট্রেন্ড আয় শুরু হয়েছে শেষ হয়ে যাবে, নট দ্যাট, বাটিক কাঁথা এগুলো ট্রেডিশনাল কাজ, এগুলো থেকে কোনোদিনই আমরা সরবো না। নাম্বার হচ্ছে 36, 36 নম্বর শাড়ি, 3650, 3650 টাকা, নাম্বার 36, 3650, নাম্বার 37, 37 নম্বর। এবারে দেখতে হবে ডিজাইনারদের দায়িত্ব হচ্ছে এই বাটিকের মধ্যে কতটা নতুনত্ব আনতে পারেন, কত ডিজাইন তারা তৈরি করতে পারেন, কি কি ছবি আনতে পারেন। এটা পিঙ্কের সঙ্গে বেসে মাল্টি কালার, তার উপরে কাজ, নাম্বার 37, 3650, 3650, 37 নম্বর উইথ ব্লাউজ, 38, এটা হচ্ছে 38 নম্বর, এটা তো প্যানেলের সঙ্গে যাচ্ছে, নাম্বার 38 প্যানেল করা আছে, 3650, 3650 সব সিল্কগুলো পার্টিকে একই দাম আছে, 3650, নাম্বার 38, 3650, 38 নম্বর উইথ ব্লাউজ, ক্র্যাকে যাচ্ছে ব্লাউজটা, 39 একদম অরেঞ্জ প্রজাপতি, একদম বসন্ত, এটা হচ্ছে একদম টিপিক্যাল বসন্ত কালারটাও আর ডিজাইনটাও ভীষণ সুন্দর গো, দারুন। নাম্বার 39, 39 নম্বর, 3650 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ, 40 নম্বরে যাব, নাম্বার 40, এটা তো পিওর ঘিচা, পিওর ঘিচা আছে, জরি বর্ডার ঘিচা যেটা, হ্যাঁ, তাতে ব্লক করা আছে, তাতে ব্লক হয়েছে, ব্রাশিং হয়েছে, এবং পাটটাও ব্রাশিং করেই কালারটা আনা, এটা হচ্ছে 5050, 5050 টাকা দাম, 5050 সম্ভবত, তাই নাম্বার 40 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ, 41 এ যাব, এটাও তাই জরি বর্ডার ঘিচা, কম্বিনেশনটা কাছাকাছি রাখা হয়েছে, শুধু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, ব্লকের ডিজাইন, ও এখানে একটা ডাবল ডাবল করা হয়েছে, নাম্বার 41, এরও প্রাইস হচ্ছে 5050, 41 উইথ ব্লাউজ, 42 তে যাব, এটা হচ্ছে তসরের ডিজিটাল, আচ্ছা সিল্কে আমরা দেখে থাকি, এটা হচ্ছে তসরের ডিজিটাল, সিল্কে লিনেনে সব মানে এখন চান্দ্রিতেও হচ্ছে, সব সব কিছুতেই হচ্ছে, এটা তসরে আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম, তসরে একদম, এটা হচ্ছে 42,
4550 এর সঙ্গে ম্যাচিং করে যদি জুয়েলারি চান পেয়ে যাবেন উইথ ব্লাউজ 4550 এটা হচ্ছে 42 43 এটাও তসরে হ্যাঁ এটাও তসরে এটা হচ্ছে 43 43 আচল বাহ 43 এগুলো সব মোগল আমলটাকে ধরে ডিজিটাল করা হয়েছে 43 4550 44 এ যাব এই শাড়িগুলো তো এখন ভীষণ ডিমান্ড এটা হচ্ছে 44 এদিকটা দাও 44 নম্বরে যাব এবার আমরা কালারটা একদম বসন্ত হলুদ একদম সানশাইন ইয়েলোর সঙ্গে একটা ফ্রেশ অরেঞ্জ আর তার সঙ্গে এটা হচ্ছে জুয়েলারি তাসের দেশ এর প্রাইসটা হচ্ছে 3550 জুয়েলারি প্রাইস নয় জুয়েলারি আই থিং 350 নাম্বার 44 3550 45 এ যাব এটা হচ্ছে 45 নম্বর নাম্বার 45 এই হচ্ছে আঁচল মেজেন্টার সঙ্গে যাচ্ছে তার সঙ্গে জুয়েলারি ম্যাচিং আছে এর দামও হচ্ছে 3550 নাম্বার 45 এর সাথে এই জুয়েলারিটা রয়েছে একদম পারফেক্টলি ম্যাচিং একদম কম্বিনেশন অনুযায়ী এটা গেল 45 উইথ ব্লাউজ 3550 45 এর পরে 46 এটার তিনটে কালার দেখানো হলো এর আরো অনেক কালার চাইলে 14-15টা কালার আছে আমার কাছে এটা হচ্ছে 46 3550 মেরুনের সঙ্গে গ্রিনের কম্বিনেশন উইথ ব্লাউজ এবারে আসবো হচ্ছে 47 47 নম্বর আচ্ছা আগে শাড়িটা না জুয়েলারিটা আমরা দেখাইনি মিস করে গেছি এটা লাস্টে সময় থাকলে দেখিয়ে দেব এটা হচ্ছে এমব্রয়ডারি মকলিনোতে আর এর সঙ্গে ম্যাচিং জুয়েলারিটা দেখাবো ধরো একটু এটা চোকার স্টাইল হবে না হ্যাঁ এটা চোকার স্টাইল হবে আর এটা কেটে জুড়ে মকলিনোর সঙ্গে একটা সেমিসেলকে কেটে জুড়ে তার মধ্যে প্যাঁচা অ্যাপ্লিক হয়েছে এই এমব্রয়ডারি হয়েছে 2550 47 নম্বর 47 এর ব্লাউজের পিঠে একটা প্যাঁচা প্যাঁচা করে দেওয়া আছে 47 দেখালাম 2550 48 48 নম্বর আছে পুরোটাই ওয়ার্ক করা ফার্স্ট হাফটা হাফটা পুরো ওয়ার্ক করা রয়েছে আর এর সঙ্গে হাফটা দেখাও এই হচ্ছে হাফটা আর এর সঙ্গে ব্লাউজটা আসছে হচ্ছে কন্ট্রাস্টে 49 4250 2650 2650 আর 50 দেখাবো 50 নম্বর 3050 রেডের উপরে রয়েছে 3050 এই হচ্ছে হাফটা শিমারের এটা হচ্ছে নাম্বার 50 3050 উইথ ব্লাউজ 51 51 নম্বর এটা সিঙ্গেলে দেখাই হ্যাঁ এটা নেট তার সঙ্গে পাটটাকে মিরর করে বসানো নেটের মধ্যে কিন্তু এটা এমব্রয়ডারি হয়েছে হ্যাঁ এটা আড়ি হয়েছে এমব্রয়ডারি আর হাফটা দেখাবো হচ্ছে হোয়াইট কালার একদম আর এটা এই ব্লাউজ পিস আছে দাম হচ্ছে 3250 নাম্বার 51 আর 52-তে যাই এই শাড়িটা একটা রেয়ার কেন বলো তো কম্বিনেশন এই হচ্ছে শাড়িটা ডুপিয়ান কোট দারুন সিলভারে আমরা পাই খুব কম এখানে গোল্ডেনের ব্যবহার নেই বল নেই নেই গোল্ডেন ইয়ালোর উপরে সিলভার দিয়ে আঁচল আর বডিটা হচ্ছে একদম টিপিক্যাল ফিরোজার সঙ্গে সিলভার পাড় অসম্ভব দেখতে 5550 5550 নাম্বার 52 এটা খুব রেয়ার 52 এর সঙ্গে না জুয়েলারি ছিল আমি একটু মিস করবো না এই জুয়েলারিটা কারণ এর সঙ্গে খুব ভালো যাবে একটু কন্টেম্পোরারি জুয়েলারি তো এগুলো একটু ভালো যাবে এর সঙ্গে একদম সিম্পল শাড়ি বলে একটু জুয়েলারিটা একটু চেঞ্জ রেখেছি 5550 নাম্বার 52 আর এটা হচ্ছে একদম 31st নাইটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাজ 53 53 নম্বর এটাও 5550 এটা ব্ল্যাকের সঙ্গে সিলভার জড়ি ওফো চিত্রাঙ্গদা এরকম জুয়েলারি থিম চাইলেও আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করুন হোলসেলাররা বড়নগর থানার সামনে জুম স্টুডিওর গলির ভেতরে কালী মন্দিরের পাশে আপনারা আসুন আবার 31 জানুয়ারি দুপুর 12:30 দেখা হচ্ছে হোলসেলাররা অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ প্রিয়াঙ্কাকে ধন্যবাদ আপনাদের নমস্কার